দিনহাটা 2 নং ব্লকের নাজিরহাট পুলিশ ফাঁড়িতে লক্ষ্মী পেঁচা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। বুধবার সকালবেলা সংশ্লিষ্ট পুলিশ ফাঁড়িতে অসুস্থ পেঁচাটিকে বেশ কিছুক্ষণ কাক আক্রমণ করে। সেই সময় পুলিশ আধিকারিক ও পুলিশকর্মীরা পেঁচাটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে রেখে দেন। খবর দেওয়া হয় পক্ষীপ্রেমীদের। খবর পেয়ে কিছুক্ষণ পর তারা ঘটনাস্থলে পৌঁছায় এবং অসুস্থ পেঁচাটিকে উদ্ধার করে নিয়ে যায়। লক্ষ্মীপ্রেমীনে জানান, এই অসুস্থ পেঁচাটিকে চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে চিকিৎসার পর গোসানিমারী বন দপ্তরের কাছে তুলে দেব। আজকে এই পেঁচাটি উদ্ধার হলো, এই বিষয়ে একটু বলবেন। অ্যাকচুয়ালি এটা এটা হচ্ছে বার্নাউল, হ্যাঁ, মানে লক্ষ্মী পেঁচা বলে এটাকে। তা এটা এক সময় আমাদের এখানে প্রচুর ছিল, সব গ্রামাঞ্চলে ছিল। এটা এলাকারই পাখি, এটা আজকাল খুব কম দেখা যায়, মানে প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো এই পাখিটি আপাতত অসুস্থ, যার জন্য এটা কাকের নাগালে চলে আসছে। এটাকে এখন নিয়ে যাব পশু ডাক্তারের কাছে, পশু হসপিটালে চিকিৎসা করে আবার এই এলাকাতেই রিলিজ করব। কি নাম তার আগে আমি, আমার নাম তপন কুমার দেব, আমরা ঈশ্বরের সাথে কথা বলে নিচ্ছি, আমাদের গোসানিমারি বিটের সঙ্গে কথা বলে নিচ্ছি। গোসানিমারি এলাকায় পড়ে মনে হচ্ছে। আরে ওকে আমি মানে সকালবেলা আমি যদি না বেরোতে না, তাহলে তো ওকে আবার কাক একদম শেষ করে ফেলতে হবে। ভাইরাস ছিল স্যার এটা, না কাক একদম পঞ্চাশ ফেট করে কাক। এই সময়টা পাখিদের একটা কলের মতো হয়, ফাউল কলেরা পুরো মানে সিমটম স্টার্ট হয়ে গেছে ওর।